নমস্কার বন্ধুরা, এক্সাম আড্ডাবাদ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসের উপর বেশ কয়েকটি অঙ্ক আলোচনা করব। তো দেখো, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে প্রথমে আমরা যে কনসেপ্টটা বুঝে নেব সেটা হচ্ছে প্রফিট বা লস যাই হোক না কেন সেটা সবসময়ই ক্যালকুলেট করা হয় সিপির ওপর। সিপি মানে কস্ট প্রাইস বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি ক্রয় মূল্য। এখন কোনো কোনো ক্ষেত্রে অঙ্কে বলে দেওয়া থাকতে পারে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। ধরো এরকম বলে দেওয়া আছে প্রাইসের উপর 20% লাভ, সেক্ষেত্রে আমার কী হবে, সেলিং প্রাইস হয়ে যাবে 100 এবং লাভ হচ্ছে 20%। তাহলে 100 টাকায় বিক্রি করে আমি লাভ করেছি 20 টাকা, সেই ক্ষেত্রে সিপি হয়ে যাবে 100-20=80। যদি উল্লেখ করা থাকে তবে, নাচেত আমরা প্রফিট বা লস ক্যালকুলেট করব সবসময় সিপির ওপরে বা কস্ট প্রাইসের ওপরে। তো চলো আমরা দেখে নিই প্রথম অঙ্ক কী আছে। দেখো প্রথম অঙ্কে বলেছে বাই সেলিং এ চেয়ার ফর ₹572 এ ম্যান গেইনস 30%। তাহলে দেখো বলেছে একজন ব্যক্তি 572 টাকা একটা চেয়ার বিক্রি করেছে, তাহলে এক্ষেত্রে তার সেলিং প্রাইস কত হচ্ছে 572 টাকা, এবং তার ফলে সে লাভ করেছে কত 30%। এই 30% মানে কি না, 100 টাকার উপরে লাভ করেছে 30 টাকা। আমরা তো আগেই বলেছি যে লাভ হোক বা ক্ষতি আমরা ক্যালকুলেট করব সবসময় সিপির উপরে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী সিপি যদি 100 টাকা হয় তাহলে প্রফিট হয়েছে 30 টাকা, সেই ক্ষেত্রে আমার এসপি কত হবে, 100 টাকায় কিনেছি 30 টাকা লাভ রেখেছি, তাহলে আমার সেলিং প্রাইস হবে 100+30=130 টাকা। এবার কি বলেছে, কি জানতে চেয়েছে আমাকে, দ্য কস্ট প্রাইস অব দ্য চেয়ার। তাহলে দেখো সেলিং প্রাইস আমাকে বলে দেওয়া আছে, এবার আমি কিভাবে বের করব। এখানে সেলিং প্রাইস যদি 130 টাকা হয় তাহলে কস্ট প্রাইস ছিল 100 টাকা। তাহলে আমি এভাবেই অঙ্কটা শুরু করব যে সেলিং প্রাইস 130 টাকা হলে কস্ট প্রাইস ছিল 100 টাকা, সেলিং প্রাইস 1 টাকা হলে কস্ট প্রাইস হতো 100/130 টাকা, আর আমাকে সেলিং প্রাইস কত বলে দেওয়া রয়েছে 572 টাকা। তাহলে সেলিং প্রাইস 572 টাকা হলে কস্ট প্রাইস হতো 100×572/130, 0 কেটে কেটে গেল, 4 52 4 52, তাহলে কত পাচ্ছি 440। তাহলে আমার ওই চেয়ারটার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ছিল 440 টাকা। দেখে নিই আমাদের দ্বিতীয় অঙ্ক কি আছে। দেখো দ্বিতীয় অঙ্কই বলেছে অমিত সোল্ড অ্যান্ড আমব্রেলা ফর ₹680 লসিং 15%। তাহলে অমিত একটা ছাতা বিক্রি করেছে ক টাকায়, 680 টাকায়, এবং বিক্রি করে তার লস হয়েছে বা ক্ষতি হয়েছে 15%। তাহলে দেখো এক্ষেত্রে প্রশ্নে আমাদের বলে দেওয়া রয়েছে সেলিং প্রাইস সেটা হচ্ছে 680 টাকা, লস সেটা হচ্ছে 15%। জানতে চেয়েছে সিপি সমান কত। দেখো এই যে আমাকে বলেছে না লস সমান 15%, এখান থেকে আমরা কি পাচ্ছি না, ক্রয় মূল্য 100 টাকা হলে তাতে লস হয়েছে 15 টাকা, তাহলে তার সেলিং প্রাইস কত হবে, না এমন একটা দামে বিক্রি করেছে যাতে করে তার 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কেনা দাম তো 100 টাকা, তার উপরে 15 টাকা ক্ষতি হয়েছে, মানে সেলিং প্রাইস হবে 100-15, কত আসছে, 5 × 10 = 5, 1 × 1 = 2, 2 × 10 = 8, তাহলে সেলিং প্রাইস হবে আমার 85 টাকা। এখানে আমাকে জানতে চেয়েছে সিপি সমান কত।
তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 85 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হবে 100 টাকা, সেলিং প্রাইস 1 টাকা হলে কস্ট প্রাইস হবে 100/85 টাকা, আর আমাকে সেলিং প্রাইস কত বলে দিয়েছে 680। তাহলে সেলিং প্রাইস 680 টাকা হলে কস্ট প্রাইস হবে 100/85 × 680। দেখো 17 দিয়ে কাটাকুটি যাবে, 5 × 7 = 85, 4 × 7 = 68, আর 17 শূন্য শূন্য, এটা কত পাচ্ছি, 5 + 8 = 40। তাহলে 8 কে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 800। তাহলে ছাতাটার কেনা দাম ছিল বা কস্ট প্রাইস ছিল ₹800। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে, ইফ এ ম্যান ওয়ার টু সেল হিজ চেয়ার ফর ₹720, হি উড লস 25%, টু গেইন 25% হি শুড সেল ইট ফর। তাহলে বলেছে একজন ব্যক্তি তার একটা চেয়ার যদি 720 টাকায় বিক্রি করত তাহলে তার লস হতো 25%। যদি লোকটি 25% লাভ করতে চাইতো তাহলে তাকে ক টাকায় বিক্রি করতে হতো। তো অঙ্কটা কিভাবে শুরু করব, দেখো বলে দিয়েছে লস হচ্ছে 25%, তাহলে এক্ষেত্রে আমার সিপি কত, সিপি হচ্ছে 100 টাকা। লস করার ফলে সে বিক্রি ক টাকায় করেছিল, 100 - 25, আর যদি সে প্রফিট করতে চায় তাহলে তাকে ক টাকায় বিক্রি করতে হবে, 100 + 25। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 100 থেকে 25 বিয়োগ দিলে পাচ্ছি 75 টাকা, আর এখানে 100 সঙ্গে 25 যোগ করলে পাচ্ছি 125 টাকা। তাহলে দেখো সিপি তো ফিক্সড, সিপি তো চেঞ্জ হবে না, সে 75 টাকায় বিক্রি করলে তার লস হতো 25%। এবার সে যদি ওই ক্ষতিটাকে লাভে পরিণত করতে চায় তাহলে তাকে বিক্রি করতে হবে 125 টাকায়, তবেই সে 25% লাভ করতে পারবে। তাহলে দেখো 75 টাকায় যদি বিক্রি করতো মানে লস করতো তাহলে লাভের জন্য তাকে বিক্রি করতে হবে 125 টাকায়। তাহলে 1 টাকায় যদি সে আগে বিক্রি করতো বা লসে বিক্রি করতো তাহলে তাকে লাভের জন্য বিক্রি করতে হবে 125/75 টাকায়। আমাকে কত বলে দিয়েছে, লসের দাম হচ্ছে 720 টাকা, তাহলে সে যদি লসে 720 টাকায় বিক্রি করতো তাহলে লাভের জন্য তাকে বিক্রি করতে হবে 125/75 × 720। 25 × 3 = 75, 5 × 25 = 120, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 × 2 = 6, 7 = 1, 3 × 4 = 12, 0, 240 কে 5 দিয়ে গুণ করবো, 5 × 0 = 0, 4 × 5 = 20, 0 হাতে রইল 2, 5 × 2 = 10, 7 × 2 = 12। তাহলে 720 টাকায় বিক্রি করলে যদি তার 25% লস হতো সেই লসটা ওভারকাম করেও আরও 25% লাভ করতে চাইলে তাকে বিক্রি করতে হবে 1200 টাকায়। তো দেখে নিই পরের অঙ্ক কী আছে। পরের অঙ্কে বলেছে এ ম্যান সেলস হিজ টাইপরাইটার অ্যাট 5% লস। তাহলে একজন ব্যক্তি তার টাইপরাইটার 5% লসে বিক্রয় করেছে। ইফ হি সেলস ইট ফর ₹80 মোর, যদি সে আরও 80 টাকা বেশি দামে বিক্রয় করতো হি গেইনস 5%, তাহলে সে 5% লসের পরিবর্তে লাভ করত বা গেইন করত। দ্য কস্ট প্রাইস অফ দ্য টাইপরাইটার ইজ, তাহলে টাইপরাইটারের ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। দেখো যখনই আমাকে পার্সেন্টেজ বলে নিয়েছে তখনই আমি সিপিটাকে ধরে নেব 100। এখন আগে যখন 5% লস করছিল তখন এসপি কত ছিল, 100 - 5 = 95 টাকা, আর যদি সে 5% লাভ করতে চায় তাহলে তার এসপি হবে 100
যুক্ত পাঁচ সমান ১০৫ টাকা। এখন দেখো এই ৯৫ আর ১০৫, এই দুটো দামের মধ্যে ফারাক কত, ক টাকার? পাঁচ থেকে পাঁচ শূন্য, নয় কত দিলে ১০, ১। তাহলে হচ্ছে সে লসে যখন বিক্রি করছিল তখন ৯৫ টাকায় বিক্রি করছিল, এখন লাভে বিক্রি করার জন্য সে ১০ টাকা অধিক মূল্যে বিক্রয় করছে। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছে, না ইফ হি সেলস ইট ফর রুপিস ৮০ মোর, যদি সে ৮০ টাকা বেশি দামে বিক্রয় করে তাহলে তার কস্ট প্রাইস কত। এখানে আমরা কত পাচ্ছি, ১০ টাকা বেশি দামে বিক্রি করছে, তাহলে ১০ টাকা বেশি দামে বিক্রয় করলে আমার কস্ট প্রাইস কত, ১০০ টাকা। ১ টাকা বেশি দামে বিক্রয় করলে আমার কস্ট প্রাইস হবে ১০০ ডিভাইডেড বাই ১০, আর আমাকে বলে দিয়েছে ৮০ টাকা, তাহলে ৮০ টাকা বেশি দামে বিক্রয় করলে কস্ট প্রাইস হবে ১০০ ডিভাইডেড বাই ১০ গুণিত ৮০, তাহলে কত হচ্ছে ৮ ১০ ৮০, ৮কে ১০০ দিয়ে গুণ করলে ৮০০। তাহলে ওই টাইপরাইটারের দাম ছিল ৮০০ টাকা।